আসসালামু আলাইকুম। কোথায় একটা যে দেখেন এই যে কত রোদ, মানে এই যে দেখেন ছোট ছোট দুইটা বাচ্চা আইতেছে কত রোদ, আর এই জায়গায় দেখেন একটা ছোট্ট একটা গাছ, গাছের তলে দেখেন কতগুলা মানুষ বসে রেস্ট করতেছে, কিন্তু আমরা তাও বুঝি না। তাও আমরা মানে এই পরিবেশের পিছনে এইরকম ভাবে লাগছি, মানে গাছ কাটতি 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 শেষ করে হাল দিই। সামান্য একটা এই ছোট্ট একটা ছোট গাছ দেখেন, বড়ই গাছ, তাতে কতগুলা মাইসেরে সুরক্ষা দিছে। এই রোদ এত ঠাডা ভরা রোদে দেখেন, এই যে রোদ এত ঠাডা ভরা রোদের রোদে থেকে সেভ করতে সেভ করে রাখছে, প্লাস অক্সিজেন দিতেছে, সুন্দর একটা পরিবেশ। হ্যাঁ কও, কিছু কবা নাকি? হ্যাঁ কও। রোদম দে ঠাড়া পরে, এটা মানে এখন আগে থেকে এখন কই আইছে না, এখন কথাটা আসলে বিশ্লেষণ করা দরকার যে ঠাড়া পরে রোদ আসলেই ঠাড়া পরা, মানে ঠাড়া পরার মতো নেই। হ্যাঁ ঠাড়া পরার মতো নেই তো ঠাড়া। হ্যাঁ কও। ঠাড়া মানে কি? যেরকম ঠাড়ার মধ্যে যেরকম একটা পুরো হিট লাগে। হ্যাঁ হ্যাঁ, ওই হিসাবে রোদরে ওর তুলনা করছে আর কি। হ্যাঁ হ্যাঁ, ভয়ঙ্কর দিছে আর কি। যে দেখো কত ভয়ঙ্কর রোদ, আর এই জায়গায় কত সুন্দর ভাবে এই যে মুড়ি খাইতেছে, স্প্রাইট খাইতেছে। কষ্টের মধ্যে অল্প আর কি করলাম। হ্যাঁ বন্ধুরা, আপনারা খারাপ পেন না না, ইয়ার কি মজাক তো থাকাই লাগবো লাইফে, নাইলে তুলনা করছে ঠাডার হাতে। এই যে ছোট বাবুটা, এই যে ছোট বাবু আঙ্গুরে পানি খাওয়াইতেছে, কি সুন্দর বাবুরে, অনেক অনেক ধন্যবাদ। আঙ্গুরে মুড়ি, বাবু বাবু মুড়ি খাও, মুড়ি খাও। তো এই মুড়ির পার্টিতে কিসের জন্য রাখা হয়েছে এই জায়গায়, যেহেতু এই জায়গায় এই সবাই, হ্যাঁ মুড়ি আর চৈতালি চানা কয় এটাতে পার্টি, তার মানে সকাল থেকে না খাইয়া এই জায়গায় মেহনত করতেছে এরা, মানে এখন মেহনত কিসের মেহনত করলো। এই যে জয়েস দেখতেছেন না এই জায়গায়, এই জয়েস গুলা এক জায়গায় ছিল, মানে মোটামুটি 3 কিলোমিটার ফাঁকে, তো ওই জায়গা থেকে নিয়ে আসে, তো আইনে এই জায়গায় একটা বাঁশের ব্যাম্বো সাঁকো ছিল, তো এটা ভাঙ্গে গেছে, পরে ওটা ফালাই দিয়া এই জায়গায় নতুন করে এই যে জয়েস, 4টা জয়েস আনা হয়েছে, আইনে এই জায়গায় দেওয়া হয়েছে। এই যে এখন দেখেন মানুষ একটা সাইকেল নিয়ে পার হইলো, মানে খুব সুন্দর ভাবে পার হয়ে গেল। এই যে একটা বাইক আছে, কিন্তু সকালবেলা কিন্তু এই পরিস্থিতিটা ছিল না। আর এই জায়গায় দেখেন এই যে মেরামতি করতেছি, এই জায়গায় বাঁধ দেওয়া হবো, এই যে বাঁধ দিয়ে মাটি ফালাই একদম উপরে ছেন গ্রেপিল ফালাই দেবো, খুব সুন্দর একটা রাস্তা বানাই দেবো, মানে প্রসেসে আছি। আর এই প্রসেসটা, এই উদ্যোগ হাতে নেওয়া হয়েছে আমাদের এনজিও স্টেপ টু বেটার ফিউচার এনজিও, এই এনজিওর সদস্য সবাই এই জায়গায় আছে, আর সদস্য সবাইকে আমি ধন্যবাদ দিতেছি, যেহেতু তারা এত কষ্ট পরিশ্রম করতেছে এত রৌদ্রের মাঝেই, এরা সকাল থেকে না খেয়ে এই জায়গায় কাজ করতেছে, সবাইকে ধন্যবাদ যে এত শ্রম দিতেছে, কষ্ট করতেছে, মাটি কাটতেছে এই জায়গায় দেখেন ওই যে রাস্তায়। তো প্রিয় দর্শক, আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন, আর মেন ইম্পর্টেন্ট কথা হলো গাছ আমরা, পরিবেশ আমরা রক্ষা করবো আর কি। গাছ আমরা মানে সহজে আমরা কাটার চিন্তা চর্চা করবো না, বাঁচানোর চেষ্টা করবো, আর বেশি বেশি রোপণ করার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।